দড়ি কোথায় ছিল বলতো? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ব্লগ ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি মাম্পি কি করছে। যেহেতু দুজন আজকে বাড়িতে আছি আর আজকে দুজনের কলেজ বা টিউশন কিছুই নেই, তার জন্য বাড়িতে আছি। তো স্নান করে এসে সবেমাত্র দুজনে খেয়ে উঠেছি এইমাত্র, আর খেয়ে উঠে আমি একটু শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। খাওয়ার পরে একটু রেস্ট না নিলে আমার হয় না। তো আমি উঠে দেখছি যে মাম্পি বাগানে এসে কি করছে। তো চলো মাম্পি বাগানে কি করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বাগানে চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বাগানে কত সুন্দর ধনে পাতার গাছ হয়েছে, আর এর পাশে পালং শাক দিয়েছিল, তুলে তুলে খেয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে সাইডে কতগুলো আম গাছ লাগানো হয়েছে, পেয়ার গাছ লাগানো হয়েছে, আর এখানে এই যে দেখতে পাচ্ছ টক পালং গাছ হয়েছে। তো তোমাদেরকে যেটা দেখাও বলছি মাম্পি কি করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। খেয়ে কোনো কাজ নেই, মানে খাওয়ার পরে কোনো রেস্ট না নিয়ে দেখতে পাচ্ছ যে কতগুলো কঞ্চি, মানে এই দেখতে পাচ্ছ ওখানে দাউলি আছে, কঞ্চিতে টুকরো টুকরো কেটেছে, কেটে আর এই যে টমেটো গাছে বেঁধে দিচ্ছে যাতে টমেটো গাছগুলো না পড়ে যায়, যেহেতু দেখতে পাচ্ছে যে টমেটো গাছগুলো কত লম্বা হয়ে গেছে। টমেটো গাছগুলো এত কষ্ট করে বাঁধছে, টমেটো হলে তুমি খাবে? খাওয়ার জন্যই তো এত কষ্ট করেছি। দেখতে পাচ্ছ এই যে কি করছে এখানে, হ্যাঁ দুপুরবেলা খেয়ে নিয়ে রেস্ট বন্ধ করে দিয়ে আমি একেবারে এসে লেগে গেছি, এমনি এমনি এদেরকে বেঁধে দিচ্ছি, পরে আমারই তো কাজে লাগবে, খেতে হবে না? কত যে খাবে সে বোঝাই হয়ে গেছে। আর এর পাশে দেখতে পাচ্ছ এই যে ফুলকপি গাছ লাগিয়েছি, চারটে পাঁচটা বেশি না। দেখো তোমরা এখানে বাগানে কত কি লাগিয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে মাত্র 10 থেকে 12টা টমেটো গাছ লাগানো হয়েছে, যেহেতু জায়গাটা খুবই কম তার জন্য। এই যে দেখো কতগুলো কেটেছো লাঠি, 1টা 2টো 3টে 4টে 7 8টা, বাহ খুব ভালো, খুব কাজের মেয়ে। তো তোমাদেরকে এটাই দেখানো ছিল যে দুপুরবেলা রেস্ট না নিয়ে কি করছে দেখো। বাবা বলেছে যে টমেটো গাছে লাঠি বেঁধে দিতে হবে, তার জন্য ও তাড়া করে খেয়ে নিয়ে আর টমেটো গাছে লাঠি মারছে। আমি মাঠে গিয়েছিলাম ধান কাটতে তো আগের দিন, আর মাঠ থেকে আসার সময় কতগুলো কঞ্চি নিয়ে এসেছিলাম, জানি যে বাড়িতে টমেটো গাছ আছে, বাবা বলেছিল যে কটা কঞ্চি নিয়ে আসতে টমেটো গাছগুলো বাঁধবে বলে, যেহেতু টমেটো গাছগুলো লম্বা হয়ে গেছে। তো আমি খেয়ে নিয়ে শুয়েছিলাম আর একটুখানি উঠেছিলাম বাইরে, তো বাইরে বেরিয়েই দেখছি যে ও বাগানে কিছু একটা করছে, তো সাথে সাথেই ভিডিও করা শুরু করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো কত যত্ন করে মানে লাঠিগুলো বেঁধে দিচ্ছে দেখো টমেটো গাছে, আবার দড়ি কেটেছে, পিস পিস করে দড়ি কেটেছে দেখতে পাচ্ছ এই যে বড় বড় টমেটো দেবে। তো বন্ধুরা যদি টমেটো গাছে টমেটো হয় সেগুলো তোমাদেরকে দেখাবো, কারণ মাম্পি এত কষ্ট করে টমেটো গাছগুলো বেঁধে দিচ্ছে। জল দিচ্ছি প্রত্যেক দিন, তারপরে বেঁধে দিচ্ছি যাতে না পড়ে যায়, ওরা এবার যদি না কমে যায় ভালো হবে। তো দেখতে পাচ্ছ এই যে পাশে, আর তোমাদেরকে প্রথম আমি অনেকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে আমাদের পুঁইশাক গাছ হয়েছিল খুব, তো পুঁইশাক গাছগুলো ডালপালাগুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে কতটা পুঁইশাক গাছ পুরো ছাদে উঠে গেছে, মানে রান্নাঘরের চালে অনেকগুলো পুঁইশাক গাছ আছে, তোমাদেরকে আগের দিন দেখেছিলাম ভিডিওতে আমি, দেখতে পাচ্ছ এই যে। আর পুঁইশাক গাছে এখন মেজড়ি এসছে, মানে পুঁইশাক মেজড়ি বলে তোমরা জানো যেহেতু, দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর মেজড়ি হয়েছে পুঁইশাক গাছে। আর মাম্পি পুঁইশাক মেজড়ি খেতে ভালোবাসে, ও প্রতিদিন অল্প অল্প করে তুলবে, আর আলু আর পুঁইশাক মেজড়ি ভাজা করবে আর একা খেয়ে নেবে। টমেটো গাছগুলো খুব কষ্ট পাচ্ছে, তুমি হচ্ছে লাঠি দিয়ে বেঁধে দাও।
তো দেখতে পাচ্ছো এই যে দাউলি যে কিভাবে লাঠিগুলোকে মানে ঠুকে দিচ্ছে, অ্যাকচুয়ালি পুঁতে দিচ্ছে যাতে লাঠিগুলো না পড়ে যায়। হ্যাঁ, আর হাতে লেগে গেলে এক্ষুনি ডাক্তার এনে ছুটতে হবে। একটু সাবধানে, একটু সাবধানে লাঠিগুলো পুঁতো। আবার দড়ি কেটেছে পিস পিস করে। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ এই যে কি করছে সেগুলোই তোমাদেরকে দেখানোর ছিল। তো চলো, আর আমাদের চ্যানেলে যেহেতু সারাদিন কি কি করি বাড়িতে, রান্না বান্না থেকে শুরু করে ফানি ভিডিও, আর আমি এখন টুকটাক শর্ট ভিডিও ছাড়ি যেহেতু আমাদের বাড়িতে এগুলো রান্না হয়, মানে শর্ট ভিডিও সেগুলো আমি শর্ট ভিডিও করে ছাড়ি। তো তোমরা এরকম ধরনের ভিডিও দেখতে ভালোবাসো আর ডেলি লাইফ ব্লগ দেখতে ভালোবাসো, বিশেষ করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে এরকম ধরনের ডেলি লাইফ ব্লগ প্রতিদিন আপলোড করা হয়। আর আমি এক সপ্তাহ মতো আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি, কারণ পড়াশোনার চাপ খুবই পড়ে গেছে, কারণ জানুয়ারি মাসে আমাদের এক্সাম যেহেতু, আর হয়তো এখন ভিডিও পোস্ট করতেও পারবো না। তো আমি চেষ্টা করবো যে যতদিন এক্সাম বাকি আছে তার ফাঁকে ফাঁকে যদি সময় পাই অবশ্যই ভিডিও করব, আর ভিডিও করে ইউটিউবে পোস্ট করব। তো চলো, আজকে বেশি কথা হলো না, আজকে মাম্পি কী করছিল বাগানে সেটাই তোমাদেরকে দেখানো ছিল, তো দেখিয়ে দিলাম। আর এখানে দেখো এই যে মানে মাত্র 10 থেকে 12টা টমেটো গাছ আছে, তার মধ্যে একটা টমেটো গাছ ভেঙে দিয়েছে, কি বলবো বলো। আমি ভাঙিনি, একটা টমেটো গাছ পুরো লম্বা টমেটো গাছ ভেঙে দিয়েছে। তো চলো, যাই হোক বেশি কথা বলবো না, তুমি ভাঙোনি না? ওটা আমি সোজা করতে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ দুপুর বেলা একদম মানে কোনো খাবার পরে কোনো রেস্ট নেই। 10টা না 20টা টমেটো গাছ আছে। 20টা আছে? 20টা তার মধ্যে একটা ভেঙে দিয়েছো। তো চলো বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমার সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। জলদি তবে গাছে।